আমি সিনেমা শুরু থেকে প্রত্যেকটা দৃশ্য দেখতেছি। যে সিনেমাতে আসলে কত বড় কিছু করা সম্ভব, বাংলা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সিনেমা যারা বানিয়েছেন এবং কোয়ালিটি সিনেমা বানিয়ে দর্শককে মন জয় করেছেন যারা এসবিএফ, তাদের তো আসলে অন্য কারোর সাথে কোলাবোরেশনের দরকার হয় না, কারণ নিজেরাই তারা বিগ দাদা। কিন্তু তারাও যখন একটা কোলাবোরেশনের প্ল্যান করেন, বাংলাদেশের আলফায় যারা সুরঙ্গ করে অলরেডি নিজেদেরকে প্রুভ করেছেন যে সিনেমাতে আসলে কত বড় কিছু করা সম্ভব, এবং চরকি আমরা অনেক ছোট, আমরা হাঁটি হাঁটি পাপা করছি, মাত্র আড়াই বছর আমাদের বয়স, তো আমরা বাংলা কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা চেষ্টা করছি ভালো কিছু করার, ইতিমধ্যে হয়তো দর্শকের ভালোবাসা পেয়েছি অনেক, কাজে আমরা একটু বড় চিন্তা করতে পারছি। এবং আমরা সুরঙ্গ সিনেমার সাথে যেভাবে কোলাবোরেশন একটা সিনেমা করেছিলাম, সেখান থেকেই কিন্তু পরের ধাপটা আগানো, যে একসাথে যদি, এবং আমি আলাদা করে আলফাই এবং এসবিএফকে ধন্যবাদ দিতে চাই, সুরঙ্গ সিনেমাটা যখন কলকাতায় রিলিজ হলো তখন আমরা দেখলাম যে এসবিএফ এটাকে ডিস্ট্রিবিউট করেছে খুব সুন্দর করে, সেখানে চরকির লোগো আছে, কিন্তু কলকাতার রাস্তায় রাস্তায় আমি পোস্টার দেখতে পাচ্ছি চরকির লোগো সহ, যেটা এসবিএফ করেছে, এবং এসবিএফ এর পেজে আমরা চরকির লোগো সহ প্রমোশনাল দেখতে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, বিকজ ইটস আ অনার। এইটা হচ্ছে ওই ফিলিংটা দেয় যে এখানে কেউ কারো কম্পিটিটর না, এখানে আমরা বাংলা চলচ্চিত্রকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই। তো সেই জায়গা থেকে এই যে পজিটিভনেসটা তৈরি হওয়া, সেখান থেকেই হয়তো ইনসেপশনটা। এবং আবারও একটা কোলাবোরেশন, যেই কোলাবোরেশনের মধ্যে বাংলাতে অনেক সিনেমা হবে এবং সারা পৃথিবীর সমস্ত বাঙালিরা এই সিনেমা উপভোগ করবে, সেই জন্যই আসলে এই কোলাবোরেশনটা স্টার্ট হওয়া। আমি লাকি যে 9 তারিখের প্রেস কনফারেন্সে অনেকদিন পরে আমার চলচ্চিত্র ঘোষণা করার সুযোগ পেয়েছি, আজকে আপনারা জানেন একটা বড় অ্যানাউন্সমেন্ট হতে যাচ্ছে, তো সেটার জন্য আমার অনেক অনেক শুভকামনা। সো এটা ভবিষ্যতে আরো চলতেই থাকবে। বিশ্বাস করতেন